আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাহু বর্ণনা করছেন যেটি তিরমিযীতে বর্ণিত হয়েছে নবী আলাইহিসসালাতু ওয়াসসালামকে জিজ্ঞাসা করা হয়েছিল ওয়াসউইলা আন আকছারে মা ইয়ুদখিলুন নাস মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নিয়ে যাবে কোন জিনিসটি জিজ্ঞাসা করা হয়েছিল নবী সাল্লাল্লাহু কাছে কোন কাজে মানুষকে সবচেয়ে বেশি কোথায় ঢুকাবে জাহান্নামে ঢুকাবে কোন অঙ্গের কারণে কোন অঙ্গের অপরাধের কারণে মানুষ জাহান্নামে নামে বেশি যাবে করেছেন আল দুটি অঙ্গ ভাই এক হলো মুখ আরেক হলো লজ্জাস্থান এই মুখ দিয়া দ্বিতীয় সর্বোচ্চ গুনা আমরা করি সবচেয়ে বেশি অপরাধ করি আমরা লজ্জাস্থান দিয়া যৌনতা দিয়া চোখ দিয়া চোখের গুণা আর দ্বিতীয় সর্বোচ্চ অপরাধ বা গুনা হয় এই দুই ঠোঁট দিয়া হয় হারাম খায়া আর না হলে হারাম কথা বলে আমরা অসংখ্য অগণিত গুনা করছি এই হাত দিয়ে এত গুনা করা হয় না দুই পাও দিয়ে এত অপরাধ আমরা করি না মাথা দিয়ে এত অপরাধ আমরা করি না অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে এত অপরাধ আমরা করি না যত অপরাধ করি এই দুটা অঙ্গ দিয়া মুখ এবং লজ্জাস্থান অর্থাৎ যৌনতা আর নবী সাল্লা সাল্লাম বলছেন এই অঙ্গ দুটি মানুষকে সবচেয়ে বেশি কোথায় নিয়ে যায় জাহান্নামা আমার ভাইয়েরা এই দুটি হাদিস আমাদের সামনে যদি রাখা হয় আমরা যে বার্তাটা এই দুই হাদিস থেকে পেলাম সেটা হলো যাওয়াটা নির্ভর করে আমার যৌবনে কালি না লাগার উপরে চরিত্রে দাগ না লাগার উপরে জান্নাত অনেকখানি নির্ভর করে আর এর বিপরীতে জাহান্নামে যাওয়া অনেকখানি নির্ভর করে এই লজ্জাস্থান অথবা যৌনতাকে যেখানে সেখানে যেমনে খুশি এমনি ব্যবহার করা এটা জাহান্নামে যাওয়ার অন্যতম প্রধান কারণ সমূহের মধ্যে একটা প্রিয় ভাইরা ইবলিস শয়তান এই হাদিসগুলো সে জানে আমরা না জানলে কি হবে ইবলিসে জানে এই জন্য ইবলিসে এই গুনাহগুলাকেই আমাদেরকে দিয়ে সবচেয়ে বেশি করায় ছাড়ছে যেন আমরা জান্নাতে যেতে না পারি আর জাহান্নামে যেন আমরা যেতে হয় আল্লাহ তালা আমাদের সবাইকে আমাদের চরিত্রগুলোকে পবিত্র করার এবং রক্ষা করার তৌফিক দান করুন